আলো কাল ঠিক নাই, আলো পরশু তো কথা বলে ওহো পাহাড়ের পাশে দল বেশে ঘর, সেই থেকে হয় বংশ বৃদ্ধি পটুয়া চিত্র কর। ওহো পাহাড়ের পাশে দল বেশে ঘর, হঠাৎ দূত এসে গেল দরবেশের দেশ, কত দেশে কত মানুষ করে দিল শেষ, হায় রে করে দিল শেষ। হঠাৎ দূত এসে গেল দরবেশের দেশ, কত দেশের কত মানুষ করে দিল শেষ, হায় রে করে দিল শেষ। মানুষ দিবে রাজার আদেশ শুনল পরস্পর, ওহদ পাহাড়ের পাশে দরবেশের ঘর। পটুয়াদের একটা উপাধি ছিল মল্লিক, প্রধান, মিস্ত্রি মানে সা, খাঁ মানে বিভিন্ন রকমের মানে পটুয়াদের একটা ইয়ে ছিল, তোমার শ্রেণীভাগ ছিল। কিন্তু এখানে আসার পর আজ প্রায় ওই 40 বছর বা 30 বছর, যখন এই nato.com এরা যখন আগিয়ে এলো, এরা বললো যে এরকমভাবে যদি থাকো তাহলে তো মুশকিল, এরকম না হয়ে যদি একসঙ্গবদ্ধ হয়ে তোমরা এপিটেবিট করে যদি তোমরা একসঙ্গে যদি একটা যেহেতু ছবি মানে চিত্র আঁকো, চিত্রকর হতে পারো, তখন একটা OBC তালিকায় পড়বে, সরকারের ঘরের একটা টনগল পড়বে, আর সবাই তখন একটা মানে এ পাবে। তো সেই জন্যে এখানে এপিটেবিট করে আর নানারকম সব শ্রেণীর মানুষ এখানে চিত্রকর হয়েছে। কিন্তু চিত্রকর মানে শুধু চিত্র আঁকলে চিত্রকর হওয়া যায়নি, তাহলে সব জানতে হয়, কিন্তু সে জানার এখন দরকার নেই। ব্রাহ্মণের ছেলে মুখোপাধ্যায়ের ছেলে মুখোপাধ্যায়ই হবে, কিন্তু সে পূজা জানুক আর নেই জানুক। বহু পুলিশ দ্বারা ওকে সুরে জড়িয়ে ন্যাকড়া খড়া করে দিচ্ছেন, বহু মানুষের পেটে পা ছেড়ে পেট ফাটিয়ে দিচ্ছেন, তাই তার সঙ্গে কোন কোন যুদ্ধপতি রাম সিং, শাম সিং, চেস সিং, বাজু সিং, হির সিং, ফিরি সিং, ফ্যান খৌকা, আটকের সিং, তারা নাচতে কুনতে উলা পাক খেতে খেতে চলেছেন, জয় ঢাকের বাজনা হচ্ছেন, তাসলিম নারামতের বাজনা হচ্ছেন, নন্দীগ্রামের গোপাল ভাঁড় তিনি ঘোড়ার উপর চলেছেন। এর বেশি আর বলা যাবে। আশিটা ঘরের মধ্যে 10টা ঘর হয়তো কোনো রকমের পটের ডাইনটা আছে, আর 70টা ঘর কিন্তু নেই, নানা আইটেমে তারা
হয়ে গেছে, শুধু আইটেম না, তারা ব্যবসা করে বিভিন্ন রকমের, কিন্তু হয়তো ঘরে মেয়েরা হয়তো আইটেমটা করে, যেমন কুর্তি বা শাড়ি বা একটা টি শার্ট নানা রকম আর কি। একটা শুধু দুর্গা পেয়েছে, এটাই হচ্ছে মেন নদী না, টাইভেল আর মাছ শাড়িতে, এছাড়া মানে পট আমাদের মানে আমার যে মানে আসল যে পট এখন কেউ পায়নি, টি শার্টও পায়নি, মানে একটু কেউ একটা গণেশাকে একটা টি শার্ট আড়াইশো টাকা, যেটা পট অরিজিনাল পট, এটা আছে কৃষ্ণলীলা, একটা হচ্ছে রামায়ণ আছে, একটা মনসামঙ্গল, একটা চণ্ডীমঙ্গল আছে, একটা নর্মের যজ্ঞ আছে, সেসব পট যেগুলো অরিজিনাল। তারপর আমার 13 বছর বয়সে আমাকে বিয়ে দিল, মধুর সঙ্গে বিয়ে হলো আমার। তারপর শ্বশুর বাড়িতে এসে দেখছি আমার শ্বশুর গান লিখে আর ছবি আঁকে, তো আমি চুপচুপ বৌড়ি মানুষ তো, তখন মাথায় কাপড় দিয়ে আমি চুপচুপ করে দেখতাম যে গানটা কীভাবে লিখে, মানে আমি মনে মনে আইডিয়া করতাম। তো সংসারে কাজ বাঁচিয়ে মধুকে বলতাম তুমিও পট আঁকো আর বাবা আঁকছে, তুমিও কিছু শিখো আর আমিও শিখবো। তারপরে বছর দশেক পরে আবার এমন দুর্গতি হইলো, মানে পট আর চলছে না, তখন আমরা ভাবছি যে পটটাকে মনে হয় হারিয়ে ফেলবো, মানে এত কষ্ট আসছে। তখন একবার করে চাষ হতো, আমরা খেতে পাচ্ছি না, কাগজ কিনতে মানে পয়সা নেই, এত কষ্ট হতো। নাহলে এই আর 20 বছর আগে আমাদের মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারতাম না, স্কুলে যাওয়া খাবে পয়সা দিতে পারতাম না, এখন মোটামুটি পটের ইনকামে রুজি রোজগার চলে যাচ্ছে, ধার নিচ্ছি, পট বিক্রি হচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছি, লেনদেন করছি। তারপরে টিউশার্ট, গেঞ্জি, শাড়ি, পাঞ্জাবি, হ্যাঁ, নানান বিভিন্ন জায়গায়, তারপরে দুর্গাপূজার প্যান্ডেল হলে ওয়াল পেন্টিং, কেউ বলছে আমার মন্দিরে সাজিয়ে দাও, নানান রকম কাজটা করে এখন বাঁচিয়ে বেঁচে চলেছি। স্কুল মে পুছা গা কি আপনি মাম্মি ক্যা করতে হাউস ওয়াইফ হ্যাঁ, বোলা নেই হাউস ওয়াইফ নেই, ও মতলব ঘর ভি সম্ভালতি হ্যাঁ বাহার ভি, আচ্ছা তো সুপার মম হ্যাঁ আপনি মা, মানে বলা হ্যাঁ তো সেই হ্যাঁ, আর তুমি কে করার চাহতে হো, মানে মাম্মি পাপা কে জেসে কাম করুন কি আর বহু নাম কমাউ। এমনকি আমার ছেলে, আমার জামাই, মানে আমার ফ্যামিলির কথা বলছি, ওরা আইটেমে চলে গেছে পট বাদ দিয়ে, কেন না আইটেমে পয়সা আছে, ওই বললাম না যে আইটেম ওগুলো বিক্রি হয় দোকান আছে, কিন্তু পটের দোকান নেই। আর এই পৌরাণিক জিনিসটাও চলবে, ন্যাচারাল কালারটাও থাকবে, ফ্যাব্রিক কালারটা একটু দিনকে দিন মানে এত বেড়ে গেছে, মানে সবার কাছে পৌঁছাতে পারছি কিন্তু পেট ভরছে কিন্তু মন ভরছে। ওদের বক্তব্য হচ্ছে আমরা এই পটের চিত্রকারিতাকে বাঁচিয়ে রাখছি, এই কি বাঁচিয়ে রাখছি, না 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 বাঁচিয়ে রাখছি, কি বাঁচিয়ে রাখছি, তার প্রশ্ন হচ্ছে কি বাঁচিয়ে রাখছি, ও উত্তর দিল এইসব দীপক মজুমদার হলে তারা বলে সন্ধ্যা হলে বাঁচিয়ে রাখছি, কি বাঁচিয়ে রাখছি, পটের গানটা বল।
বল কই কি কোন পটে বাঁচি রেখে দিই ওই ওই আর ফার কথা আমাকে বলে ওই সময় নষ্ট হয়েছে বেকার টোটো ওরাও রেগে যাচ্ছে আর ও আর ফার ওরা যে বলেছে ওরা পটের গান জানেনি কী পট করে পট তো বাঁচি কী পট তো বাঁচি রেখে পটে তোমার রাধা কৃষ্ণ করে তাকে হচ্ছে যে দেজি করে পেচ্ছা করে ঠে ঠিক রাঠে সে পট বাঁচি রেখেছে না কী পট বাঁচি রেখেছে সে এগুলো বলুন নাজাজ গল্প তার মানে কি খারাপ কথা কিন্তু আমার আমি খুব ভালো আর খুব খারাপ ওদের সঙ্গে কত আমার ইয়ে হয়েছে জানো ওই যে যেই কথাটা বলছো তখন তুমি বলতে পারি কী বাঁচি লাগছ বলো দেখি ওই পটটা কী বাঁচি লাগছ ওই যে ওই যে আমার নাচ নিয়েছে ও একটা গান জানে বা দুটো গান জানে ও কী পট বাঁচাবে ওর পট আছে ও বাঁচাবে না কী বাঁচাবো এই যে আমার জামাই আজ আমার বাড়ি বাস সে কী বাঁচাবে এরপর তো পটি জানেনি সে বাঁচাবে ওই সব বেফালতু কথা মানুষ আইলে বলে কেন না সে বড়ো হওয়ার জন্য আমি প্রথম গান এঁকেছি কার্গিল যুদ্ধ গান করেছিলাম কার্গিলে যখন যুদ্ধ হয় তখন ওই গানটা আমার প্রথম তারপরে আবার 9/11 হলো তারপরে হচ্ছে শিশু কর্ণালে হলো তারপরে পোলিও নিয়ে হলো পাস পোলিও নিয়ে তারপরে ওই নারী নির্যাতন তারপরে আমাদের এখানে একটা নৌকা ডুবি হয়ে গেছিলো বধূ না বধূকে হত্যা করেছিল তার স্বামী বধুরাতে স্বামী খুন হয়েছিল সেটা নিয়ে করেছিলাম যত মানে মনে হতো যে আমি মনে হয় হারিয়ে ফেলছি না আমি মনে হয় আবার পুরনো স্মৃতিটাকে আবার ফিরে পাচ্ছি মানে আমি যে হারিয়ে ফেলেছিলাম কিছুদিন আমার কাছ থেকে শেখা জিনিস কাউকে আমরা হট করে হারিয়ে ফেলতে মানে চাইনি আর চাইবও না আমি চাইবো আমার ছেলে মেয়েদের এদেরকেও আমরা শিক্ষা দিই এদের কাছে থেকে যাক এটাই আমরা চাই এরা আবার বড় হোক আমাদের মতন আরও কিছু জানুক তারপরে এদের ছেলে মেয়েরা আরও কিছু শিখুক এটাই চাইবো আমরা হট করে হারিয়ে ফেলতে চাইব না আমি চাই না মাগো রাজা হতে মাটির ঘরে বাঁশের খুঁটি মা পারি যেমন খড়ে যোগাতে মাটির ঘরে বাঁশের খুঁটি মা পারি যেমন খড়ে যোগাতে আমি চাই না মাগো রাজা হতে আমি চাই না তুই শাড়িটা পরেছিস ভালো হয়েছে আমি একটা করাবো এরকম মানে প্রচার বাড়বে যাতে নাহলে হারানোর জন্য কিচ্ছু করিনি আমরা আর হারিয়ে ফেলবও না আমি আশা করি হারাবো না আমাদের কাছেই রয়ে যাবে কাজ আমরা চাইনি যে আমাদের ছবিটা হারিয়ে যাক সব তো আমাদের কাছেই আছে আর যেগুলো দিয়েছি ওগুলো হারানোর জিনিস নয় হারানো ওটা প্রচার বাড়ার জন্য ওটা আমাদেরকে এলে মাগো যেমন না পারি ঘুরাতে আমি চাই না মাগো রাজা হতে আমি চাই না মাগো রাজা হতে